হিন্দুদের পাশে দাঁড়াতে আগামী 25 তারিখে নাকাশিপাড়ায় যাচ্ছেন রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে, সে কথাই জানালেন শুভেন্দু। আজ রানাঘাটের কুপার্সের সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর 8 বছর সেবা সুশাসন ও গরিব কল্যাণ উৎসব উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ ও রাজ্য সহ সভাপতি শ্রী জগন্নাথ সরকার, ঢাকা দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ছিলেন দক্ষিণ সাংগঠনিক জেলার বিধায়ক অন্যান্য পার্টির নেতৃত্ববৃন্দ। সভার শুরুতেই ধর্মীয় কারণে অপার বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা নদিয়া জেলার বেশিরভাগ অধিবাসীদের প্রতি সমব্যথিতা হয়ে গুরুজাত সহ সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রণাম জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন। রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি বর্তমানে প্রকাশিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, এতদিন কর্মীদের দোষারোপ করে নেতৃত্ব ভালো সাজাতেন, এবার তাদের মুখোশ খুলে দিয়েছে কর্মীরাই। টাকা নিয়ে তৃণমূলে দেওয়া শিক্ষকের লিস্ট সবে 269 বেরিয়েছে, অপেক্ষা করুন বড়সড় তালিকার জন্য। 1 বছরে 8টি কারখানা বন্ধ হয়েছে। রাজনীতি মুক্ত পুলিশ, দুর্নীতি মুক্ত প্রশাসনের ডাক দিয়ে তিনি কুপার্সবাসীকে উদ্দেশ্যে বলেন, তৃণমূল এখানে মারামারি করবে, দিল্লিতে তাদের নেতারা গিয়ে পায়ে ফুটে পড়বে। তাই যশস্বী প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ খাদ্য যোজনা, আবাস যোজনা, উজালা 1 নম্বর এবং 2 প্রকল্পে এই ধরনের নানা পরিষেবার সম্মানার্থে একসাথে এক পতাকা তুলে আন্দোলন করা দরকার দুর্নীতির বিরুদ্ধে। আগামী 25 তারিখে নাকাশিপাড়ায় যাচ্ছেন শুভেন্দু রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে, সে কথাই জানালেন হুঁশিয়ারির সাথে। তিনি বলেন, বাংলার বাইরে যে কোনো দাঙ্গায় ধরা পড়ে বাংলার সংখ্যালঘু আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রেহিনগঞ্জের জেলে পড়তে, তবে নাকাশিপাড়া মহিলাদের শঙ্খ পুরুষরা কীর্তন দল নিয়ে চলে আসবেন, হিন্দু অত্যাচারিতদের পাশে দাঁড়াতে হবে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।